প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমার ঘরে আমার স্কুলের আজকের পাঠে তোমাদেরকে স্বাগত আজকে আমরা গণিতের প্রথম অধ্যায় প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব চলো তাহলে প্রথমেই দেখিনি আজকের পাঠ শেষে আমরা কি কী শিখতে পারব আজকের পাঠ শেষে আমরা প্যাটার্ন কী তা ব্যাখ্যা করতে পারবো রৈখিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবো আরোপিত শর্ত অনুযায়ী সহজ রৈখিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারব রৈখিক প্যাটার্নকে চলকের মাধ্যমে বীজগণিতীয় রাশিমালায় প্রকাশ করতে পারব চলো তাহলে আজকের পাঠ শুরু করা যাক তোমরা কি কখনো মৌচাক দেখেছো মৌচাক একটি নির্দিষ্ট নকশায় তৈরি হয় আবার প্রজাপতির পাখায় মাকুসার জালে কিংবা গাছের পাতায়ও আমরা এরকম বৈচিত্র্যময় নকশা দেখি এই নকশাগুলো কেমন মৌচাকের কথাই চিন্তা করো একই রকম নকশা বারবার ঘুরে ফিরে আসে এই যে একই রকম নকশা বারবার ফিরে এসে একটি নির্দিষ্ট নকশা তৈরি করে একে আমরা বলতে পারি প্যাটার্ন প্যাটার্ন শব্দটির সাথে কি তোমরা পরিচিত অনেক সময় আমরা শুনি কোনো নকশার প্যাটার্ন কিংবা কোনো রঙের প্যাটার্ন প্যাটার্ন বলতে এরকম একটি নির্দিষ্ট নকশাই বোঝায় যেটি একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলে মোচাক যেমন দেখো একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলে প্যাটার্ন মূলত এই ব্যাপারটি সংখ্যায়ও আমরা এরকম প্যাটার্ন দেখি যেমন তুমি যদি পাঁচের গুণিতকগুলোর কথা চিন্তা করো দেখো পাঁচের গুণিতজ্ঞুলো কী কী পাঁচকে এক দিয়ে গুণ করলে পাই পাঁচ পাঁচকে দুই দিয়ে গুণ করলে দশ তিন দিয়ে গুণ করলে পনেরো পাঁচকে চার দিয়ে গুণ করলে বিশ পাঁচকে যদি তুমি বিশ দিয়ে গুণ করো তাহলে পাবে একশো পাঁচকে যদি পঁয়তাল্লিশ দিয়ে গুণ করো তাহলে পাবে দুইশো পঁচিশ দেখো পাঁচের গুণিতকগুলোর শেষ অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক সবসময় পাঁচ কিংবা শূন্য হয় দেখো প্রতি ক্ষেত্রে পাঁচের নির্দিষ্ট নিয়ম মেনে চলে এগুলোও কিন্তু এরকম নির্দিষ্ট নকশার মতো বা এগুলো এক একটি প্যাটার্ন আবার এই সংখ্যার পিরামিডটি খেয়াল করো এখানে কি কোনো নির্দিষ্ট নকশা বা প্যাটার্ন দেখতে পাচ্ছ চট করে হয়তো বুঝতে পারবে না আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে প্রতিটি শাড়িতেই শুরুতে এক আছে আবার শেষেও এক আছে আর মাঝখানের সংখ্যাগুলো কেমন দেখো এখানে দেখো এই এক আর এই এক যোগ করে দুই হয় এখানে মাঝখানে দুই বসেছে আবার দেখো এই শাড়িতে শুরুতে এক শেষে এক মাঝখানে তিন আর তিন আছে কেন দেখো দুই আর এক যোগ করে তিন হয় তার মানে দেখো প্রতিটি শাড়ির ক্ষেত্রেই শুরুতে এক থাকছে আর শেষে এক থাকছে আর মাঝখানের সংখ্যাগুলো হচ্ছে আগের শাড়ির পাশাপাশি দুটি সংখ্যার যোগফল তারপর দেখো এখানেও শুরুতে এক শেষে এক মাঝখানে দেখো তিন আর এক যোগ করে চার তিন আর যোগ যোগ করে করে আর তার মানে চার একটি নির্দিষ্ট নিয়ম মেনে এই পিরামিডটি তৈরি হয়েছে এভাবে তুমি আরো সামনের দিকে যেতে পারো কিন্তু প্রতিবারই এই নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে তার মানে এটিও এক ধরনের প্যাটার্ন তোমার মনে করো আমি কতগুলো সংখ্যা বললাম ধরো এক ছয় এগারো ষোলো একুশ এভাবে চলতে থাকবে তো এখানে একুশের পরে কি হবে তুমি এটি কীভাবে বুঝবে একুশের পরে কি হবে তা তুমি জানতে পারবে যদি তুমি এদের মধ্যে কোনো প্যাটার্ন খুঁজে বের করতে পারো দেখো এদের মধ্যে কি কোনো প্যাটার্ন আছে খেয়াল করে দেখো এখানে একের সাথে যদি আমি পাঁচ যোগ করি তাহলে ছয় পাই আবার ছয়ের সাথে যদি পাঁচ যোগ করি তাহলে এগারো পাই তার মানে এই প্যাটার্নের ক্ষেত্রে প্রতিক্ষেত্রে আগের সংখ্যার সাথে পাঁচ যোগ করে আমরা পরের সংখ্যা পাচ্ছি এগারোর সাথে পাঁচ যোগ করে ষোলো ষোলো এর সাথে পাঁচ যোগ করে একুশ তার মানে প্রতিবার এখানে আগের সংখ্যার সাথে যোগ করে পরের সংখ্যা পাওয়া যাচ্ছে তার মানে পাঁচ আমরা এখানেও একটি প্যাটার্ন খুঁজে পেলাম যেহেতু এই সংখ্যাগুলো একটি নির্দিষ্ট প্যাটার্ন মেনে লেখা হয়েছে তাহলে আমরা এর পরের সংখ্যাগুলোও পাবো একুশের পরে একুশের সাথে পাঁচ যোগ করে হবে ছাব্বিশ তাহলে একুশের পরের সংখ্যাটি হতে পারে ছাব্বিশ আবার ছাব্বিশের পরের সংখ্যাটি হতে পারে একত্রিশ তাহলে দেখো যেহেতু আমরা এই সংখ্যাগুলো কোন প্যাটার্ন মেনে চলে তা জানি তাই এর পরের সংখ্যাগুলো আমরা নির্ণয় করতে পারব তার মানে যখনই আমরা এরকম কোনো প্যাটার্ন খুঁজে পাব তখনই আমরা পরবর্তী সংখ্যাগুলো কি হবে তা জানতে পারবো আমরা এতক্ষণ যা দেখলাম এগুলো হলো সবই বিভিন্ন ধরনের গাণিতিক প্যাটার্ন আচ্ছা এখন মনে করো কতগুলো সংখ্যা দেওয়া আছে সংখ্যাগুলো হলো তিন আট তেরো আঠারো তেইশ আটাশ এরকম এদের মধ্যে কোনো প্যাটার্ন কি দেখতে পাচ্ছ একটি হতে পারে যে প্রথম সংখ্যার দ্বিগুণ পরের সংখ্যাটি কিন্তু তিনের দ্বিগুণ কি আট না তিনের দ্বিগুণ ছয় তাহলে একটু চিন্তা করো তো এদের মধ্যে আসলে কি সম্পর্ক থাকতে পারে দেখো আমি যদি আট থেকে তিন বিয়োগ করি তাহলে কত হয় আট থেকে তিন বিয়োগ করলে বিয়োগ ফল হয় পাঁচ আবার ১৩ থেকে যদি আট বিয়োগ করি তাহলে কত হয় ১৩ থেকে আট বিয়োগ করলে বিয়োগ ফল আবারও পাচ্ছি পাঁচ আঠারো থেকে ১৩ বিয়োগ করলে আঠারো বিয়োগ তেরো বিয়োগ ফল হল পাঁচ দেখো বাকি সংখ্যাগুলোও এমন তেইশ থেকে আঠারো বিয়োগ করলে পাঁচ আঠাশ থেকে তেইশ বিয়োগ করলে পাঁচ তার মানে আমরা এখানে একটি প্যাটার্ন দেখতে পাচ্ছি সেটি কি পরের সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলেই আগের সংখ্যা পাওয়া যাচ্ছে তার মানে এই সংখ্যাগুলোর প্যাটার্ন হলো পরের সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে আগের সংখ্যা পাওয়া যায় কিংবা একে এভাবে বলা যায় যে আগের সংখ্যার সাথে পাঁচ যোগ করলে পরের সংখ্যা পাওয়া যায় দেখো তেইশের সাথে পাঁচ যোগ করলে আটাশ পাওয়া যাবে যেহেতু এই সংখ্যাগুলো কোন প্যাটার্নে কাজ করে তা আমরা এখন জানি তাহলে আমরা এই পরের সংখ্যাগুলো বের করতে পারবো যেমন আটাশের সাথে পাঁচ যোগ করলে হবে তেত্রিশ আবার তেত্রিশের সাথে পাঁচ যোগ করলে হবে আটত্রিশ অর্থাৎ আঠাশের পরে হবে তেত্রিশ তারপরে হবে আটত্রিশ এভাবে বাকি সংখ্যাগুলো আমরা নির্ণয় করতে পারবো তাহলে যখন আমরা কোনো সংখ্যা শ্রেণীর প্যাটার্ন জানতে পারি তখন এর বাকি সংখ্যাগুলো আমরা নির্ণয় করতে পারি যেরকম তোমাদের বইয়ের উদাহরণ দুই দেখো এখানে কতগুলো সংখ্যা দেওয়া আছে সংখ্যাগুলো হলো এক চার নয় ষোলো পঁচিশ এরকম এখন দেখো এদের মধ্যে কোন প্যাটার্ন কাজ করেছে খেয়াল করো প্রতিটি সংখ্যার মধ্যে পার্থক্য আগের দুটি সংখ্যার পার্থক্য থেকে দুই বেশি যেমন দেখো নয় আর চারের পার্থক্য হল নয় থেকে চার বিয়োগ করলে বাকি থাকে পাঁচ আবার চার থেকে এক বিয়োগ করলে চার বিয়োগ এক সমান হল তিন তাহলে এই দুটি সংখ্যার পার্থক্য থেকে এই দুটি সংখ্যার পার্থক্য দুই বেশি একইভাবে দেখো ষোলো থেকে নয় বিয়োগ করলে বিয়োগফল হয় সাত তাহলে ষোলো আর নয়ের বিয়োগ ফল নয় আর চারের বিয়োগ ফল থেকে দুই বেশি তার মানে এই প্যাটার্নে প্রতি ক্ষেত্রেই পরের দুটি সংখ্যার বিয়োগ আগের দুটি সংখ্যার বিয়োগ থেকে দুই বেশি যেহেতু আমরা প্যাটার্ন জানি তাহলে আমরা পরের সংখ্যাগুলো নির্ণয় করতে পারবো কিভাবে দেখো পঁচিশ আর ষোলো এর মধ্যে পার্থক্য কত পঁচিশ থেকে ষোলো বিয়োগ করলে বিয়োগফল হয় নয় তার মানে পঁচিশের পরে যে সংখ্যাটি হবে সেই সংখ্যা এবং পঁচিশের বিয়োগ ফল নয় থেকে দুই বেশি হবে অর্থাৎ বিয়োগ ফল হবে এগারো তাহলে পঁচিশের সাথে যদি আমরা এগারো যোগ করি তাহলে এই সংখ্যাটি পাব দেখো পঁচিশের সাথে যদি এগারো যোগ করি তাহলে যোগ হবে ছত্রিশ অর্থাৎ এই সংখ্যাটি হল ছত্রিশ ছত্রিশের পরের সংখ্যাটি কি হবে ছত্রিশ আর পঁচিশের বিয়োগ ফল হল এগারো তার মানে এর পরে যে সংখ্যাটি হবে সেই সংখ্যা এবং ছত্রিশের বিয়োগ ফল হবে তেরো তাহলে ছত্রিশের সাথে ১৩ যোগ করলে এই সংখ্যাটি জানা যাবে অর্থাৎ ছত্রিশ যোগ তেরো সমান হল ঊনপঞ্চাশ তাহলে দেখো কোনো একটি সংখ্যা শ্রেণীর মধ্যে যদি একটি নির্দিষ্ট প্যাটার্ন থাকে আর সেই প্যাটার্নটি যদি আমরা জানতে পারি তাহলে আমরা সেই সংখ্যা শ্রেণীর পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করতে পারবো ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত তুমি কিভাবে এটি নির্ণয় করবে তুমি এক থেকে দশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোকে এক এক করে যোগ করে এদের যোগফল নির্ণয় করতে পারো কিন্তু যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে এক থেকে একশো পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফল কত তখন তুমি কি করবে দেখো এখানে কিন্তু এদের যোগফল নির্ণয় করতে হলে অনেকগুলো সংখ্যা যোগ করতে হবে এতগুলো সংখ্যা যোগ করা বেশ অসুবিধাজনক তাহলে কি করা যেতে পারে দেখো এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত তা আমি জানি না আমি ধরে নিচ্ছি যে এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল হল ক যেহেতু জানি না তাই আমি ধরে নিলাম এদের যোগফল ক তাহলে ক সমান হবে এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ ছয় সাত আট নয় দশ খুন এখানে একটি বিষয় খেয়াল করো যদি এই প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা আমি যোগ করি তাহলে এদের যোগফল কত হয় দেখো প্রথম সংখ্যা হলো এক আর শেষ সংখ্যা হলো দশ এদের যোগফল ফল হল এগারো আবার শুরুর দিক থেকে অর্থাৎ বাম দিক থেকে দ্বিতীয় সংখ্যা দুই এবং শেষ দিক থেকে এর পরের সংখ্যা বা ডান দিক থেকে দ্বিতীয় সংখ্যা নয় যদি যোগ করি তাহলে এদের যোগফল কত হয় দুই যোগ নয় সমান এগারো দেখো দুই ক্ষেত্রে আমরা যোগফল ফল এগারো পেয়েছি একইভাবে যদি তিন আর আট যোগ করি দেখো তিন যোগ আট সমান এগারো একইভাবে যদি চার আর সাত যোগ করি চার যোগ সাত এদের যোগ ফলো এগারো পাঁচ আর ছয় যোগ করলে পাঁচ যোগ ছয় এদের যোগ ফল এগারো অর্থাৎ আমরা প্রতি ক্ষেত্রে যোগ ফল এগারো পেয়েছি আমরা তাহলে এখানে এমন পাঁচ জোড়া সংখ্যা পেলাম যাদের যোগফল এগারো তার মানে ক সমান হলো এগারো গুণ পাঁচ কারণ আমরা ধরে নিয়েছিলাম এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল ফল হল ক আর এখানে আমরা এমন পাঁচ জোড়া সংখ্যা পেলাম যাদের যোগফল ফল এগারো তাহলে এই সবগুলো যোগফল ফল মিলেই ক এ কারণে আমরা বলতে পারি ক সমান হলো এগারো গুণ পাঁচ অর্থাৎ ক সমান হল পঞ্চান্ন তাহলে দেখো এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল আমরা এভাবে নির্ণয় করতে পারলাম কিন্তু যখন এক থেকে একশো পর্যন্ত ক্রমিক সংখ্যা বা এরকম আরও বড় কোনো ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে তখন কিন্তু এই পদ্ধতিও খুব একটা সুবিধাজনক হবে না তাহলে একে আমরা আরও একটু সহজ করতে পারি কিনা না চলো দেখি দেখো ক সমান হল এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ এভাবে দশ পর্যন্ত সবগুলো ক্রমিক সংখ্যার যোগফল আবার একে আমরা এভাবেও লিখতে পারি যদি দশ থেকে শুরু করি দশ যোগ নয় যোগ আট যোগ সাত যোগ ছয় যোগ পাঁচ চার তিন যোগ দুই যোগ এক এখন এদেরকে যদি আমরা যোগ করে দিই তাহলে এখানে হবে দুই ক দুই ক সমান হল দেখো এখানে আমরা যেরকম জোর তৈরি করেছিলাম এক যোগ দশ দুই যোগ নয় আবার চার যোগ সাত এরকম কতগুলো জোড়া পাচ্ছি তাহলে দেখো আমরা লিখতে পারি এক যোগ দশ যোগ দুই যোগ নয় এভাবে চলতে থাকলে শেষে যে আমরা পাব দশ যোগ এক বা দুই ক সমান হল দেখো যেহেতু এদের প্রত্যেকের মানই এগারো তাই আমরা একে এভাবে লিখতে পারি এক যোগ দশ গুণ দশ কারণ এখানে এরকম দশটি জোড়া আছে সুতরাং ক সমান আমরা লিখতে পারি এক যোগ দশ গুণ দশ ভাগ দুই উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করেছে এখন দেখো একে যদি আমরা কথাই লিখি তাহলে ব্যাপারটি কেমন হয় এখানে এক হলো এদের প্রথম পদ বা প্রথম সংখ্যা এক হলো প্রথম সংখ্যা তার সাথে আমরা যোগ করেছি দশ দশ হলো শেষ সংখ্যাটি তাহলে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা তার সাথে আমরা গুণ করেছি দশ এখানে আমরা এক থেকে দশ পর্যন্ত দশটি ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করছি তাহলে দশ হলো এখানে পদ সংখ্যা অর্থাৎ আমরা কতগুলো সংখ্যা যোগ করছি সেটি হলো দশ অর্থাৎ এখানে আমরা গুণ করছি যতগুলো পদ যোগ করা হয়েছে তার সংখ্যা বা পদ সংখ্যা আর একে দুই দিয়ে ভাগ করা হয়েছে প্রতি ক্ষেত্রেই যখন আমরা ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করতে যাব তখন তা এই সূত্র মেনে চলবে অর্থাৎ কতগুলো ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করতে হলে আমাদের প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা যোগ করতে হবে তাকে যতগুলো সংখ্যার যোগফল নির্ণয় করছি অর্থাৎ পদ সংখ্যা দিয়ে গুণ করতে হবে এবং এই সম্পূর্ণ অংশকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে দেখো এখন যেহেতু আমরা এরকম একটি সূত্র জানি তাহলে আমরা যে কোনো ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করতে পারি যেমন এক থেকে একশো যোগফল কত হবে বলো তো দেখো আমরা ধরে নিচ্ছি এক থেকে একশোর যোগ ফল হলো ক এই সূত্র অনুযায়ী কী কী করতে হবে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা যোগ করতে হবে প্রথম সংখ্যা হলো এক আর শেষ সংখ্যা হলো একশো তারপর তার সাথে গুণ করতে হবে পদ সংখ্যা এখানে আমরা এক থেকে একশো পর্যন্ত একশোটি ক্রমিক সংখ্যা যোগ করছি তাহলে পদ সংখ্যা হলো একশো একে ভাগ করতে হবে দুই দিয়ে তাহলে দেখো অর্থাৎ দশ হাজার একশো ভাগ দুই দশ হাজার একশোকে দুই দিয়ে ভাগ করলে হবে পাঁচ হাজার পঞ্চাশ সুতরাং এক থেকে একশো পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফল ফল হল পাঁচ হাজার পঞ্চাশ এই সূত্র দিয়ে আমরা যে কোনো ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করতে পারবো ক্রমিক সংখ্যার যোগফল একটি প্যাটার্ন মেনে চলে বলেই এটি করা যাবে আচ্ছা এমন বেশ কিছু সংখ্যা আছে যাদেরকে আমরা দুটি পূর্ণবর্গ বর্গ সংখ্যার যোগফল হিসেবে প্রকাশ করতে পারি যেমন আমি তোমাদেরকে কয়েকটি উদাহরণ দিয়ে দেখাচ্ছি প্রথমে একের বর্গ দিয়ে শুরু করি একের বর্গ যোগ একের বর্গ সমান হলো দুই আবার আমরা একের বর্গ এবং দুয়ের বর্গ এদের যোগফল হিসেবে আমরা আরেকটি সংখ্যা পেলাম পাঁচ আবার দুয়ের বর্গ যোগ দুয়ের বর্গ এখান থেকে আমরা আরেকটি সংখ্যা পেলাম 8 আবার একের বর্গ যোগ তিনের বর্গ সমান হল দশ দুয়ের বর্গ যোগ তিনের বর্গ সমান হলো তেরো এভাবে আমরা আরও বেশ কিছু সংখ্যা পেতে পারি এভাবে ক্রমান্বয়ে আমরা দুটি পূর্ণবর্গ সংখ্যার যোগ দিয়ে অন্য একটি সংখ্যা পেতে পারি এক থেকে একশো এর মধ্যে এরকম পঁয়ত্রিশটি সংখ্যা আছে যাদেরকে আমরা দুটি পূর্ণবর্গ সংখ্যার যোগফল হিসেবে প্রকাশ করতে পারি আবার এমন কিছু সংখ্যা আছে যাদেরকে এভাবে দুই বা তার বেশি উপায় প্রকাশ করা যায় যেমন ধরো তিনের বর্গ যোগ এগারোয়ের বর্গ সমান হল একশো আবার সাতের বর্গ যোগ নয়ের বর্গ সমান হল একশো ত্রিশ অর্থাৎ একশো ত্রিশকে আমরা দুইভাবে দুটি সংখ্যার বর্গের যোগফল হিসেবে প্রকাশ করতে পারি এরকম আরেকটি সংখ্যা হলো একের বর্গ যোগ এর বর্গ সমান হল একশো সত্তর আবার সাতের বর্গ এবং 11 এর বর্গের সমান হলো একশো তার মানে একশো সত্তরকে আমরা দুটি উপায়ে দুটি সংখ্যার বর্গের যোগফল হিসেবে প্রকাশ করতে পারি এমনও সংখ্যা আছে যাদেরকে আমরা তিনটি উপায়ে দুটি বর্গের যোগফল হিসেবে প্রকাশ করতে পারি যেমন ধরো তিনশো পঁচিশ তিনশো পঁচিশকে আমরা লিখতে পারি একের বর্গ যোগ আঠারোর বর্গ হিসেবে একের বর্গ যোগ আঠারোর বর্গ সমান হলো তিনশো পঁচিশ আবার ছয়ের বর্গ এবং সতেরোর বর্গ সমান হলো তিনশো পঁচিশ আবার দশের বর্গ এবং পনেরো বর্গ সমান হলো তিনশো পঁচিশ তাহলে দেখো তিনশো পঁচিশকে তিনটি উপায়ে দুটি সংখ্যার বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায় এখন দেখো এখানে একটি বর্গ আছে এই বর্গটিকে আমি তিন গুণ তিন অর্থাৎ মোট নয়টি ভাগে ভাগ করলাম সংখ্যা আর বর্গ নিয়ে সংখ্যার সাহায্যে মজার কিছু সংখ্যার খেলা তৈরি করা যায় এগুলোকে বলা হয় ম্যাজিক বর্গ চলো আমরা তাহলে তিনের ম্যাজিক বর্গ নিয়ে কাজ করি দেখো এখানে এই বর্গকে ছোট ছোট নয়টি বর্গে ভাগ করা হয়েছে দৈর্ঘ্য বরাবর তিনটি করে বর্গ আছে আবার প্রস্থ বরাবরও তিনটি করে বর্গ আছে এখন এক থেকে নয় পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো আমরা এখানে এমনভাবে বসাতে চাই যাতে পাশাপাশি ওপর নিচে বা কোনাকুনি যোগ করলে একই যোগফল পাওয়া যায় এক্ষেত্রে তিন ক্রমের ম্যাজিক সংখ্যা হবে পনেরো তার মানে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা এই বর্গক্ষেত্রগুলোর মধ্যে এমনভাবে সাজাতে চাই যাতে এদেরকে সাজানোর পরে পাশাপাশি যোগ করলে যোগফল ফল পনেরো হবে ওপরের নিচে যোগ করলেও যোগফল ফল পনেরো হবে আবার কোন যোগ করলেও যোগফল ফল পনেরো হবে সাজানোর বিভিন্ন কৌশলের মধ্যে একটি কৌশল হলো কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রে আমরা পাঁচ বসাবো কেন্দ্রে আমি পাঁচ লিখি এখন কর্ণ বরাবর জোর সংখ্যাগুলো বসাতে হবে কিন্তু এমনভাবে বসাতে হবে যাতে যোগফল পনেরো হয় এই কর্ণে আমি দুই বসাতে পারি তাহলে এক থেকে নয়ের মধ্যে অন্য কি জোর সংখ্যা আছে আরেকটি জোর সংখ্যা আছে চার যদি এখানে আমি চার বসাই তাহলে কোণাকুনি এদের যোগফল কত হয় দেখো দুই যোগ পাঁচ যোগ চার চার আর পাঁচ নয় নয় আর দুই যোগ করলে হবে এগারো কোনাকুনি এখানে যদি আমি চার বসাই তাহলে কোণাকুনি এদের যোগফল হবে এগারো কিন্তু আমরা চাই কোনি এদের যোগফল ফল পনেরো হোক তাহলে চার না বসিয়ে আমি কোন সংখ্যা বসাতে পারি চার না বসিয়ে এখানে আমি আট বসাতে পারি এখন দেখো দুই যোগ পাঁচ যোগ আট এদের যোগফল হল পনেরো এখানে আমি চার বসাতে পারি তাহলে এখানে কোন জোর সংখ্যা হবে এখানে হবে ছয় দেখো ছয় যোগ পাঁচ যোগ চার সমান হল পনেরো অর্থাৎ কোনাকুনি এদের যোগফল পনেরো হচ্ছে এবার বাকি বিজোর সংখ্যাগুলোকে এমনভাবে বসাতে হবে যাতে পাশাপাশি উপরের নিচে যোগ করলে যোগফল পনেরো পাওয়া যায় যেমন ধরো এখানে যদি আমি তিন বসাই তাহলে পাশাপাশি এদের যোগফল হবে দুই যোগ তিন যোগ চার এদের যোগফল হলো নয় কিন্তু এদের যোগফল ফল নয় হওয়া যাবে না যোগফল হতে হবে পনেরো তাহলে এখানে যদি আমি নয় বসাই দুই যোগ নয় যোগ চার দেখো এবার যোগফল পনেরো হয়েছে আবার এখানে যদি আমি এক বসাই তাহলে এদের যোগফল পনেরো হবে এখন দেখো এখানে যদি আমি তিন বসাই তাহলে হবে দুই যোগ তিন যোগ ছয় দেখো ওপরের নিচে যোগফল হচ্ছে এগারো তার মানে এখানে তিন বসানো যাবে না এখানে আমরা সাত বসাতে পারি আর এখানে তিন বসালে ওপরের নিচে এদের যোগফল হবে পনেরো আবার দেখো সাত যোগ পাঁচ যোগ তিন পাশাপাশি এদের যোগফল ফল হলো পনেরো এখন দেখো এই নয়টি বর্গক্ষেত্রে আমরা এক থেকে নয় পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোকে এমনভাবে বসালাম যাতে পাশাপাশি ওপরে নিচে কিংবা কোনাকুনি যোগ করলে এদের যোগফল সবসময় পনেরো হয় এখন চলো দেখিনি আজকের পাঠে আমরা কী কী শিখলাম আজকের পাঠে আমরা প্যাটার্ন কি তা আলোচনা করেছি রৈখিক প্যাটার্ন লিখতে শিখেছি আরোপিত শর্ত অনুযায়ী সহজ রৈখিক প্যাটার্ন লিখেছি রৈখিক প্যাটার্নকে চলকের মাধ্যমে বীজগণিতীয় রাশিমালায় প্রকাশ করেছি তাহলে আমাদের আজকের পাঠ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো আর এই ক্লাসটি আবারও দেখতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে ধন্যবাদ